জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল জিমসে আমরা স্বাস্থ্যগত নীতিমালা প্রভাবিত করে থাকি। রোগীদের সহযোগিতা এবং দ্রুত আরোগ্য কামনা আমাদের চিকিৎসার একটি অঙ্গীকার এবং এটাই আমাদের হাসপাতালের প্রতীক। জিমসে আমরা রোগীদের উন্নত মানের পরিষেবা প্রদান করে থাকি। আমাদের বিভিন্ন বিভাগে দক্ষ চিকিৎসকেরা এবং মেডিকেল প্রফেসররা আপনাদের সেবায় সর্বদাই তৎপর। বেস্ট মেডিকেল সার্ভিস অ্যাট লো কস্ট, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালস, জেমস, বজবজ, কলকাতা 137, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার 03322। নমস্কার বন্ধুরা, সুনীল মন্ডল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সামনেই দেখতে পাচ্ছ হলুদ আর লাল কালারের একটা বড় বড় ফ্ল্যাট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জগন্নাথ গুপ্তা হসপিটাল। তো বন্ধুরা আমরা চলে এসেছি আর সামনে মা যাচ্ছে, কারণ আমার একটু চিকিৎসা আছে করতে হবে। তো চলো দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনীল মন্ডল ব্লগস, তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা এখন আমি আছি হসপিটালে, কারণ আমি অ্যাডমিট হতে এসেছি। তোমাদের সেই সব ভিউগুলো দেখাবো আর তোমার সাথে শেয়ার করবো আমার কী হয়েছে না হয়েছে। আর এখন বৃষ্টি পড়ছে যার জন্য আমরা বসে আছি, এবার উঠে পড়বো, ঠিক আছে? শুধু ভুলভাল বলছি, যে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাকে একটা বেড দিয়ে দিয়েছে আর আমি শুয়ে পড়েছি। শুয়ে শুয়ে খুব বিরক্ত লাগছে আর কি বলবো, হসপিটালে থাকার যে জ্বালা, সেই জ্বালাটা আমাকে 15 দিন সহ্য করতে হয়েছে, ঠিক আছে? তো সবার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছিলো দাদু থেকে শুরু করে, আর এই যে দেখো মাসি একটা যাচ্ছে, এই মাসিটার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, খুব কথা বলে আমার সাথে। আর আরেকটা তোমাদের দেখাবো, সামনেই হচ্ছে তার মানে কী বলবো, বিরক্তকর একটা সিন দেখতেই পাচ্ছ। শুধু শুয়ে আছি ফোনটা নিয়ে, তোমাদের শুধু শেয়ার করার জন্য আমি শুধু শর্ট করে রেখেছি আর বাড়িতে এসে আমি এডিট করছি। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। আর এইটা হচ্ছে একটা ঠাকুর মশাই, আর প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছিলো, ওনাকেও থাকতে হয়েছিল। তো এবার তোমাদের সাইটে আর কি সিনেমেটিক শটগুলো দেখাবো। আর দেখো আমার হাতে আসতেই বড় ছুঁচ দিয়ে একটা চ্যানেল খুলে দিয়েছে, কি বলবো। বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছি, তো আজকে বিকেলবেলা আমার দিদি এসেছে আমাকে দেখতে। তো দেখো আজ ঘুম থেকে উঠে দেখি না, ও এসে বসে আছে, হঠাৎ শুনতে পেয়েছে শরীর খারাপ হয়, তো দেখতে চলে এসছে জগন্নাথ গুপ্তা হসপিটাল। টাটা করে দে, এখন ওই বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি, খুব ভালো লাগছে বিকেলবেলার দিয়ে এগুলো দেখো তোমরা একবার। চলো সিনেমেটিক শট দেখ। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দিদি চলে যেতে তারপর মা ঢুকলো, কারণ ভিজিটিং কার্ড একটা করে অ্যালাউ করে। তো দেখো বন্ধুরা, হাই বন্ধুরা, তো দিদি এসেছিলো আর এখন বাজে হচ্ছে 9টার মতো, খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন ওয়াশরুমে এসেছি, একটু ফ্রেশ হয়ে নেবো, মুখ ধুয়ে নেবো। তো চলো দেখতে থাকো, কালকে মর্নিংয়ে আবার কথা হবে, তোমাদের এইভাবে শেয়ার করছি আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে ভালো করে বুঝিয়ে বলবো যে আমার কী হয়েছিল না হয়েছে, তো যার জন্যে অ্যাডমিট হতে হলো আমাকে হসপিটালে। তো চলো
সিনেমেটিক শট দেখো আর তারপর মর্নিং যাই। গুড মর্নিং, কেমন আছো সব? আশা করছি সবাই ভালো আছো। আর আমি এখন হসপিটাল, তোমরা সবাই জানো। আর আজ সকালবেলা খাবার যা এসছে খেতে ভালো লাগছে, তো চলো খাবারটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে পেঁপে, আর এইদিকে ডালিয়া মিষ্টি সকালবেলায়, আর এইদিকে একটু ছানা। তো চলো দেখতে পাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাকে এখন ইসিজি করতে নিয়ে এসছে, আর আমি এখন বসে আছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এক্স রে এবং ইসিজি হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে এখন বাজে হচ্ছে 1:45, আর খাবার চলে এসছে, আর আমি শুয়ে আছি, ঠিক আছে। আর ওই কাকুরা সব খাবার দিচ্ছে, আর ওখানে একটা দাদু আছে, দাদু দেখে বলছে বল কী রে ভালোই ভিডিও করছিস। তো ভিডিওটা দেখতে থাকো আর সব এনজয় নিতে থাকো, অনেকটাই কষ্ট হয়েছিল কিন্তু, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার জন্য সফট খাবার একদম, মুসুরির ডাল, ফেনে ভাত আর হচ্ছে মাছের ঝোল। 15 দিন কাটানোর পর, তাই বন্ধুরা, তো 15 দিন হয়ে গেল আমি হসপিটালে আছি, ঠিক আছে। আর এখন বাজে হচ্ছে 10:45, আর মা আমাকে আনতে আসছে, আজকে ঘরে যাবো, গিয়ে সবাই সাথে দেখা করবো অনেকদিন পরে। তোমরা বুঝতেই পারছো আমার হালটা কেমন হয়েছে। হাই বন্ধুরা, তো দেখো মা আনতে চলে এসছে, অনেকদিন পরে ঘরে যাবো, কেমন লাগছে? থাকবো না কো হসপিটালে, দেখবো এবার জগৎটাকে। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমরা, আর তোমাদের ইমার্জেন্সিটা একটু দেখিয়ে দেবো, ওই সাইডটা আছে, তো সামনে একটু গাড়িটা পার্কিং করে নিক, তারপর তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ হসপিটাল, আর ইমার্জেন্সিটা তোমাদের দেখিয়ে দিই। ওই লেখা আছে ইমার্জেন্সি রেড কালারের, ওই সাইডে যেই অটোগুলো দাঁড়িয়ে আছে ওর সাইড দিয়ে গেলেই ইমার্জেন্সি। তার মানে আলোর দেখলাম, ঠিক আছে। আর মা এখানে বসেই আছে, ঘরে যাচ্ছে, আর শুভম কেমন মিচকি মিচকি হাসছে, কি বলবো, অনেকদিন 15 দিনের মতো ছিল। মা এদিকে থাকা, কি কষ্টকর জীবন হসপিটালে থাকা, যেমন খাবার যেমন রুগী তার তেমন। তো রাধা গোবিন্দ মন্দির পেরিয়ে সামনের দিকে যাচ্ছি, আমাদের ঘর সামনে। আরে মা, এই তুই কাজ করছিস? হ্যাঁ, আমিও সবে বার হয়েছি রে ভাই, এই কাল থেকে বার হয়েছি। কেন, কি তোর জ্বর হয়েছিল? কাজ হচ্ছিল তো কদিন পর আমি এদিকে আসি, ওই সব নকল বার। আচ্ছা আচ্ছা, কখন এলি? এই 3:30, 3:40। ওই কি করছিস তুই? এখন পুরো ভালো আছিস? হ্যাঁ, না অত জোরে গলা থেকে জোর বার হয়? হাই দেখ, সেখানে জেঠু আবার এরকম বিড়ালের মতো দেখছি, দেখ। মেজো মা, আমি এতদিন যে হসপিটালে ছিলাম, তো আসতে কেমন লাগছে বলো? হেভি লাগছে। নাকি হেভি লাগছে? তার মানে আমাকে তার মানে এতদিন মিসই করনি, তাই তো? না, মাঝে মাঝে জিজ্ঞেস করতাম। তো দেখো ওখানে সব বড় মা কাকিমারা বসে আছে, আর ওই সাইডে সবাই আড্ডা দিচ্ছে, দেখতে পাচ্ছ আমাদের গ্রামের দৃশ্যগুলো। আর মেজমা এখানে হাঁটু মিলে বসে আছে, ওই দেখতে পাচ্ছ সব চাপা কামো তো লোক হাঁটু দেখে নিচ্ছে, কিছু হয়, ঠিক আছে। আর জেঠু কোথায় গেল? চা দোকান, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন এসে থাকো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।